আমি রেডি হয়ে গেছি, গায়ে প্রচণ্ড জ্বর। আমার বাড়ি থেকে এসেছি পরশুদিন, দুদিন তো ভিডিও বানাতেই পারিনি, দিন কিভাবে গেছে সেটাই জানি না। আলটিমেটলি আজকে কোয়াইট বেটার। সন্ধ্যাবেলা পড়ানো ছিল, আমি পড়ানোটাকে ক্যান্সেল করেছি, কারণ একটু বাইরে বেরোচ্ছি, ওষুধ কিনবো আর টুকিটাকি একটু কাজ আছে। জ্বর হওয়ার জন্য পুরো এনার্জি ডাউন হয়ে গেছে। দেখো মাস্কের এটা ঢিলা হয়ে গেছে, এটাকে বেঁধে রেখেছি, একটা মাস্ক কিনতে হবে, প্লাস্টিকটা খারাপ হয়ে গেছে। তো আমি এই প্যান্টটা নতুন কিনেছিলাম, আজকে সেকেন্ড দিন এটা পরে বেরোচ্ছি, বেশ ভালো, কমফোর্টেবল অ্যান্ড দুটো পকেট আছে অ্যান্ড স্টাইলিশ। মুশকিল ব্যাপার, জ্বরটা কমছে তো ঘাম হচ্ছে, ঘামটা গায়ে বসছে তো সর্দি হচ্ছে। কিছু কেনার আছে তার জন্য। এক্ষুনি বন্ধ হয়ে যাবে আর আমরা একদম লাস্ট মোমেন্টে চলে এলাম হোম টাউনে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। বন্ধ হতে চলেছে আর আমরা একদম লাস্ট মোমেন্টে এলাম। দেখো গাইস, হোম টাউনে ভূত ঢুকেছে, চেয়ারটা কন্টিনিউ নড়ে যাচ্ছে তখন থেকে। আমরা এলাম অ্যাকচুয়ালি ওর অফিসের কাজ করার জন্য, একটা টেবিল নেওয়ার জন্য, দেখার জন্য। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না হোম টাউনে এসে, যে এই যে বেডটা আছে, এই বেডটা অ্যান্ড এমা, স্ক্রিনে এরকম কেন হচ্ছে লাইটটা, ভূতের কোনো প্রবলেম হলো না তো? আর এই যে এখানে যে এটা আছে আলমারিটা, ওটা নিতে চাই, ওটার এই বেডটা। বাই দ্য ওয়ে, আমার ক্যামেরাটা হঠাৎ এরকম কেন হতে শুরু করলো, হঠাৎ করে লাইটে প্রবলেম হচ্ছিল, আমার ভয় লেগে গেলো যে হোম টাউনে চেয়ারটা নড়ছে, ওরকম ভূতের কোনো ব্যাপার স্যাপার হলো কি না। যাই হোক, এই সোফাটা বেশ কমফোর্টেবল, লোক নেই তাহলে আর কী করে যাবে, চলো বাড়ি যাই, কেউ নেই এখানে, পুরো ফাঁকা। একটা জিনিস দেখো, যখন ক্যামেরাটা এদিকে ঘোরাচ্ছি তখন এটা হচ্ছে, কিন্তু যখন আবার এদিকে নিয়ে আসছি তখন হচ্ছে না, কী ব্যাপার, এমা এরকম কেন হচ্ছে? দেখি তো চেয়ারটার ওখানে, না সব কিছু ঠিক আছে, এক্স্যাক্টলি যখন এটা লাইট এফেক্ট হচ্ছে। হ্যাঁ, এখানে তো কোনো লাইট ইফেক্ট হওয়ার কিছু নেই, এমা কী ব্যাপার, যখন এদিকে ঘোরাচ্ছি তখনই প্রবলেমটা হচ্ছে, কী ব্যাপার বলো তো? একটা জিনিস দেখো, এ দেখো এমনি নর্মাল তো ক্যামেরাটা, হ্যাঁ যখন এই জায়গাটাতে পার্টিকুলারলি নিয়ে আসছি তখন এরকম এরকম করছে, কেন করবে লাইট আছে তো, এখানে এখানে কেন করছে, লাইট তো এখানেও আছে, তো একটা উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে চলে গেল, কাঁচে নাকি রিফ্লেক্ট করছে, এদিকে হচ্ছে না সব দিকে লাইট আছে। যাই হোক, আমরা হোম টাউন ফাঁকা হয়ে গেছে, লোকজন কাউকে পাচ্ছি না, দেখি পেলে চেয়ারটা নিয়ে যাব, না পেলে পরের দিন এসে নিয়ে যাব। এখন যদিও লাস্ট শেষ হওয়ার টাইমে আমরা এসেছি, মানে অলমোস্ট বন্ধ হওয়ার টাইমে, এই সেম এটা এই টেবিলটা আমাদের আছে, আমাদের এই নিচের পোর্শনটা ভেঙে গেছে, এটাই আমাদের টেবিল। ছিল সবাই চলে গেছে, তার জন্য আমরা জিনিসটা কিনতে পারলাম না,
কারণ 7:30টাতে দোকান বন্ধ হয়ে যাচ্ছে, হোম টাউন 7:30টাতে বন্ধ হয়ে গেছে। কালেকশন কমে গেছে, অনেক ইয়ারিংস কেনার বাকি আছে, অনেক। তো একটা কিনলাম, আরো বেশ কতগুলো পছন্দ হয়েছিল, কিন্তু দামটা অনেক বেশি বলছিল, একটু কনসেশন করছে না। আমি বললাম অনেকগুলো নেব, একটু কমাতে, কমাবেন না। এখন আমরা ঘরের দিকে যাচ্ছি, মানে বাড়ির দিকে। তো আমরা এখন একটা মিষ্টির দোকানে এলাম টক দই কিনতে। ঘরে পৌঁছালাম, এবার ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, এন্ড দেন একটু টিভি দেখব, দেন ডিনার করব, দেন ঘুমাব। আজকে রাত্রি ডিনারে আমি চিকেন স্টু, আমার জন্য এটা গাজর, এটা পেঁপে, টমেটো আর এটা বিনস, একটা লঙ্কাও আছে কেটে নিয়েছি। অ্যান্ড এখানে চিকেন আছে, ওর জন্য চিকেন রান্না হবে, আমি একটু স্টু বানানোর জন্য একটু নেব। অ্যান্ড এর মধ্যে আদা রসুন পেস্ট করে নিয়েছি একসাথে। ওর জন্য এটা ভাত হচ্ছে, আমি ভাত খাবো না, ওর জন্য চিকেন রান্না হবে, তার জন্য চিকেনের আলুটা ভেজে নিচ্ছি, পেঁয়াজও কেটে নিয়েছি। চিকেন স্টু বানানোর জন্য ফার্স্ট আমি এখানে বাটার দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন সমান বাটার দিয়ে দিলাম, আর এটা হচ্ছে প্রেশার কুকার। আচ্ছা, বাটারের মধ্যে এবার আমি গোলমরিচ দিয়ে দিলাম 5টা 6টা মতো, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1টা তেজপাতাকে ছিঁড়ে দিলাম। এবার এর মধ্যে এই সবজিগুলো যা যা আছে, গাজর, পেঁপে, বিনস, আর ওখানে 3-4 টুকরো চিকেন আছে, আর চিকেন চাইলে তোমরা বেশিও দিতে পারো, আর টমেটো আছে, তো এই পুরোটা ওর মধ্যে এখন ঢেলে দেবো। সব কিছু ওর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজও কাটা ছিল, সেটা একটু অন্য বাটিতে রেখেছিলাম বলে দেখানো হয়নি, এবার পুরোটাকে একটু আমি নাড়িয়ে নেব। 1 টেবিল স্পুন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুনের সাথে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি জাস্ট একটু বাড়তে থাকবো। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি এখানে বাটার ইউজ করলাম, তোমরা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যেহেতু একটু স্টু তো জলটা আমি একটু বেশি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার দেবো ব্ল্যাক পেপার, কালি মির্চ, ব্যাস এটাকে নেড়ে এবার এটাকে ঢেকে দেব। 1টা সিটি দেওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে দেবো, 1টা সিটি দিতে ধরো ওই 2-3 মিনিট 4 মিনিট যা সময় লাগবে, 1টাই সিটি দেবো, তার থেকে বেশি নয়। ঢাকনা লাগিয়ে দিলাম, এদিকে ওর জন্য চিকেনটাকে, যেহেতু ভাত খাবে তো ওর চিকেনটা এদিকে হচ্ছে। এখানে আমি এটা কর্নফ্লাওয়ার গুলে নিলাম একটা বাটিতে, মানে 1 টেবিল স্পুন টাইপ সমান কর্নফ্লাওয়ার নিলাম আমি, নিয়ে এটাকে গুলে নিলাম। যখন 1টা সিটি হয়ে যাবে তারপরে আমি কর্নফ্লাওয়ারটা স্টুর মধ্যে দিয়ে দেবো, তাহলে একটু মানে একটু গাঢ় গাঢ় ভাবটা আসবে। এখানে না 1টা সিটি হয়ে গেছে, কিন্তু তারপরে আমি প্রেশার কুকারটাকে খুললাম না, কারণ অটোমেটিক যখন প্রেশার কুকারটা খুলবে তারপরে আমি ওর মধ্যে কর্নফ্লাওয়ার যে গুলে জলটা রেখেছি সেটা দিয়ে দেবো। আমার 1টা সিটি মারা হয়ে গেছে, আমি প্রেশার কুকারের মুখটা ঢাকনাটা খুলে দিলাম, এর মধ্যে দেব আমি এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 2 মিনিট মতো এটাকে ফোটাবো। হয়ে গেছে সিদ্ধ, হ্যাঁ, আমার চিকেন স্টু রেডি, আমার এটা রাতের ডিনার।
ওদিকে এখনো টিভি দেখছে। আর ও তো খাবে না, ও চিকেন খাবে। আমি এর মধ্যে 2-3 পিস চিকেন দিয়েছিলাম। এবার ডিনারে বসে যাই। এই হচ্ছে আমার চিকেন স্টু রেডি। আমি জানি এটা অনেকেরই এটা খেতে হয়তো পারবে না, অনেকেরই পছন্দ হবে না, কিন্তু আমি এখন এগুলোই খাওয়ার চেষ্টা করছি। আর চিকেনটা এদিকে হয়ে গেছে, তো এবার আমরা ডিনারে বসবো। টিভি দেখতে দেখতে ডিনারটা করে নেব। আমার চিকেন স্টু অলমোস্ট শেষ হয়ে গেছে। কেউ খাচ্ছে চিকেন কষা দিয়ে, কেউ খাচ্ছে চিকেন স্টু। কিছু বলতে চাও? এখন আমরা এটা দেখছি আর খাচ্ছি। করো মুক্ত ওরকম, ক্যামেরা অন করার আগে কেমন করেছিল ওরকম করো, করো কেমন করেছিলে ক্যামেরা অন করার আগে। ইস, এরকম মুখটা খুললে আমার খুব বাজে দেখতে লাগে। কেউ এরকম করে ভিডিও বানায় কোনোদিন? আমি বানাই, আমি, আমার এগুলোই ভালো লাগে। আগে কি চলছিল বলো বলো? সুপার ড্যান্সার। তো সুপার ড্যান্সারটা শেষ হয়ে গেছে, এখন আমরা ডান্স দিওয়ানা দেখতে শুরু করেছি। বলো, বলে দাও না গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।